সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, একটু আসতে আপনারা বিদ্যমান রাজনীতির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির পক্ষে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর খন্দকার মোশাররফ, আজকে জাতীয় স্থায়ী কমিটির এই সংবাদ ব্রিফিং এ এখানে উপস্থিত আছেন দলের সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেয়র মির্জা আব্বাস, এখানে উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান, এখানে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এখানে উপস্থিত আছে বিশিষ্ট নারী নেত্রী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সলিমা রহমান, এখানে উপস্থিত আছে সংগ্রামী ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ ভুলু, এখানে উপস্থিত আছে দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান এবং কয়েক পরে এমপি জনাব মোহাম্মদ শাহজাহান, এখানে উপস্থিত আছে দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব সাবেক এমপি সাবেক যুব দলের সভাপতি সৈয়দ আলম, এখানে উপস্থিত আছে দলের সাংগঠনিক সম্পাদক শ্যামল পায়েল, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ। আমাদের জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য বৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের কাছে দায়বদ্ধ নয় এমন একটি শক্তি যখন কৌশলে রাষ্ট্র ক্ষমতা দখল করে তখন তার পরিণতি দেশ ও দেশের জনগণের জন্য কতটা ভয়াবহ ও ক্ষতিকর তা সাম্প্রতিক প্রধানমন্ত্রীর ভারত সফরের ফলাফল থেকে দেখা যাচ্ছে। সফরকালে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে সরকার বাংলাদেশের নদী ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি ত্রিপুরার সাবরুম শহরের জনগণের ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দর নির্বিঘ্নে ব্যবহার করার অনুমতি দিয়েছে। বাংলাদেশের সমুদ্র উপকূলে যৌথ পর্যবেক্ষণের জন্য রাডার বসানোর অনুমতি দিয়ে, অথচ বহু বছর ধরে তিস্তা এবং চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসাব হওয়ার ব্যাপারে শুধুই আলোচনা করে চলছে, এবারও শুধু আশ্বাসই পেয়েছে, কোনো স্পষ্ট নিশ্চয়তা পায়নি। আসামের নাগরিক প্রেক্ষিতে কয়েক লক্ষ আসামিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আসাম রাজ্য ও কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্পষ্ট হুমকির মুখে দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে এ ব্যাপারে ইতিবাচক কোনো স্পষ্ট প্রতিশ্রুতির উল্লেখ নেই। ভারতে পাটজাতের উপর সহ অন্যান্য পণ্য রপ্তানির উপর আরোপিত অন্যায় বাধা অপসারণ নিশ্চয়তা আদায় করতেও বাংলাদেশ সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। এতে বোঝা যায় যে রাষ্ট্রীয় সফরের আগে সরকার যথাযথ প্রস্তুতি নেয়নি, দেশের জনগণকে কিছু জানতে হবে। এসব জিনিস দেশ ও জনগণের স্বার্থ বিক্রি দিয়ে শক্তিমান প্রতিবেশীকে খুশি করে ক্ষমতার মস্তর টিকিয়ে রাখার সাময়িক ও ব্যর্থ প্রচেষ্টা মাত্র। ইতিমধ্যে দেশ ও দেশের জনগণের স্বার্থবিরোধী এসব চুক্তির প্রতিবাদে দেশবাসী ধসে উঠে সচেতন ছাত্র সমাজ আন্দোলনে সোচ্চার টিকিয়ে সমালোচনায় ভীত সরকার তার দলীয় লাঠিয়ালদের দিয়ে ফেসবুকে প্রতিবাদী পোস্ট দেওয়ার জন্য বুয়েটের মেধাবী ছাত্র আপনারকে খুন করেছে। এই নৃশংস হত্যাকাণ্ড আন্দোলনের ঋতাভূতি দিয়েছে মাত্র, কাউকে ভীত করতে পারেনি। আজ গোটা দেশের জনগণ এই সরকারকে দেশ ও জনগণের স্বার্থ বিসর্জনকারী এক ক্ষমতানিচ্ছ শাসক বলে মনে করে। জনগণ মহান মুক্তিযুদ্ধের সোনালি ফসল গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এই দুরাচারী শাসনের পতন চায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, ফেনী নদী আগে বাংলাদেশের নদী ছিল, যৌথ নদী ছিল, কিন্তু বর্তমান সরকার আরও ছয়টি যৌথ নদীর সাথে ফেনী নদীর নাম সংযুক্ত করে একসাথে এসব নদীর পানি বণ্টন নিয়ে আলোচনার আগে হয়। এবার ফেনী নদীকে আলাদাভাবে বিবেচনা করে তার পানি ভারতীয় একটি শহরের প্রয়োজনে দেওয়ার জন্য চুক্তি করা হয়। আমাদের পররাষ্ট্র সচিব দিল্লি থেকে দেওয়া সাক্ষাৎকারে এই পানি না দিলে সাবরুম শহর কারবালা হয়ে যেত বলে মন্তব্য করেছে। কারবালা কারোই কাম্য নয়, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিবের তো প্রথম বাংলাদেশের জনগণের স্বার্থ দেখার কথা। ফারাক্কার কারণে বাংলাদেশ বিস্তীর্ণ অঞ্চল খরাক্রান্ত হয়, লক্ষ লক্ষ মানুষের আহাজারি তাকে স্পর্শ করে। তিস্তার পানির ন্যায্য হিস্সা না পাওয়ায় দেশের উত্তরাঞ্চলের মরুকরণ, লাখো মানুষের আর্তনাদ তার কানে পৌঁছায়। ফেনী নদীতে শুকনো মৌসুমে পানির অভাবে চাষাবাদের ক্ষতি, মুহুরি প্রকল্প অকার্যকর হওয়ার নিশ্চিত সম্ভাবনা দেখেও তিনি ও তার সরকার সাম্ব্রুমকে কারবালা হতে না দিতে যতটা উদ্যোগী, নিজের দেশের জনগণের আহাজারি আর্তনাদ ও সর্বনাশ তাদের কাছে ততই মূল্যহীন। এটা কোনো দেশপ্রেমিক ব্যক্তি কিংবা সরকারের অবস্থান হতে পারে না। দেশের স্বার্থে যা কিছু দরকার তার সব কিছুই অনিশ্চয়তায় ঝুলিয়ে রেখে অন্যের স্বার্থ পূরণ করা সরকারের নত যেন পররাষ্ট্রনীতির প্রমাণ। বাংলাদেশ এলপিজি আমদানি করে আমদানিকারক দেশ হয়েও প্রতিবেশীর প্রয়োজনে তার রপ্তানির জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত কয়লা পেট্রোলিয়াম লিমিটেড এবং বেক্সিমকো এলপিজি ইউনিট ১কে লাভবান করার উদ্যোগ ব্যক্তি ও গোষ্ঠীকে বিশেষকে লাভবান করবে, দেশকে নয়। 1,500 কিলোমিটার পথের স্থলে এখন মাত্র 200 কিলোমিটার পাড়ি দিয়ে এলপিজি গ্যাস ভারতে পৌঁছে তাদের এই সুবিধে দেওয়ার বিনিময়ে ঠাকুর শান্তি পুরস্কার ছাড়া আমরা কী পাব। এর আগের বার ভারত সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা যা পেয়েছি তা ভারত চিরদিন মনে রাখবে। তাহলে এবার আরও এত কিছু দেওয়ার কী প্রয়োজন ছিল? তিনি বলেছিলেন দেশের স্বার্থে বিদেশিদের গ্যাস দিতে রাজি হয়নি বলে, ইতিমধ্যে ভারতকে গ্যাস দিতে রাজি হয়নি বলে 2001 সালে তিনি ক্ষমতায় আসতে পারেন।
এবার আমদানি করা ডিউটি ফ্রি এলপিজি দেওয়ার উদ্দেশ্য তাহলে কি? চট্টগ্রাম মংলা বন্দরকে নির্বিঘ্নে ব্যবহারের অনুমতি দেওয়ায় আমাদের দেশের অবকাঠামো, নাগরিক পরিবহন, চলাচল ও অর্থনৈতিক বিষয়ে ক্ষয়ক্ষতির নিশ্চিত সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলে যৌথ নজরদারির ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য দেশবাসীর কাছে গোপন করা হয়েছে, যা জানার অধিকার দেশবাসীর রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গতকাল প্রধানমন্ত্রী ভারত সফরের মাধ্যমে দেশের বিপুল লাভ ও উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে নানা অবান্তর বিষয়ে অবতারণা করেছেন। অসত্য তথ্য ইতিহাস বর্ণনা করে তিনি ব্যর্থতা ঢাকার অপচেষ্টা করেছেন, আমরা তীব্র নিন্দা জানি। অনেক বিষয়ের মধ্যে আমরা শুধু গঙ্গা চুক্তি ও সাবেক প্রধানমন্ত্রী যশোরেত্রী বেগম খালেদা জিয়া ভারত সফর নিয়ে তিনি যেসব তথ্য দিতেন সে সম্পর্কে সত্য তথ্য জানাতে চান। প্রকৃতপক্ষে 1975 আগে গঙ্গার পানি নিয়ে কোনো চুক্তি হয়নি, হয়েছিল সমঝোতা স্মারক। কিন্তু চুক্তি হয়েছে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। এই চুক্তিতে যে গ্যারান্টিকরণ ছিল তা 1996 বর্তমানে প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত চুক্তি থেকে বাদ দেওয়া হয়, যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যশোরেত্রী বেগম খালেদা জিয়া ভারত সফরের সময় গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য। ওই সফরের শেষে প্রকাশিত যৌথ ইশতেহার বা যৌথ বিবৃতিতে বলা হয়, এটা ইংরেজিতে বলা হয়েছে, তার গঙ্গানুমান কোন সমতা ভিত্তিক দীর্ঘমেয়াদী সমন্বিত প্রক্রিয়ায় দুই দেশের জনগণের সর্বোচ্চ স্বার্থে পানি বণ্টনের বিষয়ে উভয় পক্ষ একমত হন। কোনো আলোচনা না হোক, যৌথ ইশতেহারে এই বক্তব্য থাকলো কি? প্রিয় বন্ধুগণ, আমরা নিকট প্রতিবেশী ভারতের সাথে সমতা ভিত্তিক সুসম্পর্ক চাই, কিন্তু এই সরকার যা করছে তাতে দেয়া নেয়ার বিষয় নেই, আছে শুধু দেয়া। দেশের স্বার্থ হানিকর এবং অসম চুক্তির অধিকার জনগণ সরকারকে দেয়নি। কাজেই আমরা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের সময় স্বাক্ষরিত সকল চুক্তি ও সমঝোতার বিষয়ে বিস্তারিত জানতে চান এবং দেশের ও দেশের স্বার্থ হানিকর সকল চুক্তি বাতিল চাই। রাতের অন্ধকারে ভোট ডাকাতির এই অবৈধ সরকারের দ্বারা দেশের স্বার্থ বিরোধী ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তির প্রতিবাদ করায় গত 6 অক্টোবর জীবন দিতে হয়েছে কুয়েটের মেধাবী ছাত্র আবরার। আবরার দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। আবরারের পুরা বক্তব্যটি বাংলাদেশের স্বার্থের পক্ষে, তাই আবরার বাংলাদেশের কণ্ঠস্বর। তার এই জন্ম মৃত্যু বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেওয়া হবে না। দেশের স্বার্থের পক্ষে তার এই শহীদ মৃত্যু বাংলাদেশের জনগণ বৃথা যেতে নিবে। দেশের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত 1 দশকে শত শত মানুষ শহীদ হয়েছে। আবরার সহ এইসব দেশপ্রেমিক মানুষের রক্তের ঋণ পরিশোধ করার এখনই সময়। আবরার যে কারণে শহীদ হয়েছে এ কারণ আজও বিদ্যমান, অর্থাৎ দেশ বিরোধী সার্বভৌমত্ব বিরোধী চুক্তি আজও বাতিল হয়নি। যদি দল মত নির্বিশেষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিক আজ এক পতাকা তলে এসে দাঁড়াতে পারে, তাহলেই শুধু এই সকল চুক্তি বাতিল সম্ভব হবে। আপনার সহ শত শত শহীদের আত্মা সেদিনই শান্তি পাবে যদি এদেশে প্রতিষ্ঠিত হবে দেশের স্বার্থ রক্ষাকারী সরকার। আপনারের ইতিহাসটা সেদিনই তীর্থ হবে যেদিন জনগণের নির্বাচিত সরকার দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে পারবে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই যে আপনারা দেখেছেন আজকের পত্রপত্রিকায় যে আপনারের ভাই, ছোট ভাই
এবং বোনকে ভাবিকে কিভাবে পুলিশ নির্যাতন করে এ ব্যাপারে আজকে পত্রপত্রিকায় আছে। আমরা আপনার ফাহাদ হত্যার প্রতিবাদে আমরা আগামী শনিবার 12 অক্টোবর 2019 আবার বলছি আগামী শনিবার 12 অক্টোবর 2019 ঢাকাসহ দেশের সকল মহানগর সদরে জনসমাবেশ অনুষ্ঠানের এবং আগামী রবিবার 13 অক্টোবর 2019 দেশের সকল জেলা সদরে একই কর্মসূচি জনসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি। দেশ ও জনগণের মানুষকে বাঁচাতে আমরা দল মত নির্বিশেষে সমগ্র দেশবাসীকে গণতন্ত্রের বা দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও এই চুক্তির বিরোধিতার কারণে শহীদ আপনার ফাহাদ হত্যার প্রতিবাদ আগামী শনিবার 12 অক্টোবর 2019 ঢাকাসহ দেশের সকল মহানগর সদরে জনসমাবেশ অনুষ্ঠান এবং আগামী রবিবার একই কারণে একই প্রতিবাদে আগামী রবিবার 13 অক্টোবর 2019 দেশের সকল জেলা সদরে জনসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে আমরা দল মত নির্বিশেষে সমগ্র দেশবাসীকে গণতন্ত্রের মাতা আপসিদ্ধি দেশনীতি এবং খালেদা জিয়াকে মুক্ত করে এবং জোরপূর্বক ক্ষমতা দখলকারী অবৈধ সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র তথা জনগণের কাছে দায়বদ্ধ দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের জন্য দেশ প্রতিনিধি আমরা আহ্বান জানাই। ইতিহাসে অমোঘ সত্য একে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য অভিশপ্ত। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। আমরা কিন্তু আমরা বিস্তারিত ভাবে অবস্থা পরিষ্কার বহুবার বলেছি। এখন হচ্ছে প্রশ্নটি যে প্রধানমন্ত্রীর এই সফরে ভারতের সাথে এই ব্যাপারে কোনো কথাবার্তা হয়েছে কিনা। আমরা এটা কিন্তু এই ইশতেহারে দেখিনি, তবে আলোচনা হয়েছে বলে শুনি। তবে আমরা যেটা ইতিতেও বলেছি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কারণেই আজকে অন্যায়ভাবে জোর করে মিয়ানমার থেকে দাঁড়িয়ে দেওয়া এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে দিতে এই সরকার ব্যর্থ হয়েছে। এই জন্য যে তাদের কূটনৈতিক তৎপরতা অভাব এবং ব্যর্থ। আচ্ছা, এই ব্যাপারে আর যদি ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ। ডকা 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 মালা সরি ভাই।